জানুয়ারি ফেব্রুয়ারি মনসা পেপে পুরি এইটা জানে বাবা কথা কর না গায়ে তোর যে ফাটাফাটি একটা মমতাজ আর অন্তত 5 বছর আর ফাড়া ফাড়ি তো দেখবো না, এখন খালি বুঝানোটাই দেখবো, বুঝানোটাই দেখবো আর গজবতে তো বাসি কথা বল না কেন। বাংলাদেশের সবচেয়ে বেশি খুশি হয়েছিল বাউল শিল্পীরা আছে না, এরা যে কি খুশি হয়েছিল মনে করছে হজে গেছে খুশিতে, জনসাসি মুমতাজ পল্টি খাইছে, এখন আর বাউল গো ফড়ন ফড়ন নাই গো, ফড়ন ফড়ন নাই, এখন আবার পড়র পড়র বাইরে হয়েছে নায়ক গো, তবু যাও নাও কারো গায়ক হোক লেডিস তো না জন্ডিস তো হিরো আলম কয়েকদিন আগে কয়ে দেখলাম এবারে কয় মরা মাংস ভোট দিছে, তার মানে মরা মাংস ভোট দিছে মানে মরা মরে গেছে বেটা আরো 4 বছর আগে এই বেটার ভোট তো নিকেটে দিয়ে দিছে আল্লাহ কা ভালো কাম করছো ভালো এই কাম করছো মুইরে দেখো তারপর ওই বেটায় তোমার ফিটাইবা আগে ওই বেটার বোটটা সে দিছে হাত দিয়া কবরে খেলেও গেলে হয়েছে গেলে কবে হরু পদে দিকে তুই আমার কবে জীবন্দা করছিলি তাই কহ, তুই জানোস না আমার বোটটা আমি দিমু না তুই দিলি কেন চাষা মাফ চাই টাকা এ দিছিলাম তা আগে বুঝে খা আল্লাহ মাদের হেফাজত করুক জোরকান আমিন জোরকান আমিন। তাহলে একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহর প্রশংসা বলেন দিদি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ আত্মা উচ্চ করে আল্লাহ রাসূল একটা ডাক দেন তো ডাক আর রাসূল ডাক দেন 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 আল্লাহ তুমি মাফ করে দাও নারায়ণগঞ্জবাসীরে না জানিয়া করছি গুনাহ জুবির আল্লাহ তুমি তাকায় দেখো আজকে 19শে জানুয়ারি 2024 সাল 19শে জানুয়ারি এই গভীর রাত্রে মানি দুনিয়ার কোন ধর্মের মানুষ তোমারে আল্লাহ বলে এই রাত্রে ডাকে না, এই 19শে জানুয়ারি 2024 সাল সাক্ষী রেখে গেলাম যারা তোমার ডাক দিছে গোমানি এদের মধ্যে যাদের জনম দুঃখিনী মানে গো আমার মতো কে যেন মা বলে ডাক দিতে পারে না মা আল্লাহ তুমি এদের সকলের বাবা মাকে মাফ করে দিত সব পারো আল্লাহ তুমি আমার এই বাজানদের বাবা মারে মাফ করে দিতে পারো না, যে যুবক সমাজের আজকে ওয়াজ কত যুবক কত জোরে লাত্তি উষ্টা খাইছে ওয়াজ দিয়ে ব্যবসা লইছ মানুষের কাছে যখন চান্দা চাইতে গেছে কত কথা কইছে কত বেশি কথা কইছে তারপরও এরা ওয়াজের থেকে ফেরে নাই, এই এক যুগের উপরে 15 বছর ধরে এই মাহফিলটা চালায় গেছে আল্লাহ, যে যুবক গুলো এত সুন্দর করে প্যান্ডেলের আয়োজন করছে আল্লাহ এদের সকলের জীবনটাকে সুন্দর করে দাও আল্লাহ, এদের ব্যবসা মনে যে বরকত দিয়ে দাও আল্লাহ, আমার দোকানদার ভাইদের এওয়াজের কারণে অনেক ক্ষতি হয়েছে আল্লাহ, দোকান বন্ধ করে রাখছে
আল্লাহ আমার এই দোকানদার ভাইদের ব্যবসায় তুমি আগামীকালকে থেকে অনেক বরকত দিয়ে দিও আল্লাহ। আসেন শুরু করা যাক আমার মাহবুবের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। শুরুতেই তোমরা যারা কানছো ভাই, তোমাদের মুতাল্লি কান্দে, মুতাল্লির ওয়াইফ এখানে আসার আগে আমার মসজিদের লেগে 2000 টাকা হাদিয়া পাঠাই দিছে। বেচারি অনেক মোহাব্বত করে আলেম ওলামাকে। শুধু আপনাদের খেদমত আরজ করি বাবা, আজকে মোনাজাত না করে কেউ যাব না। আসেন না রাজি, আপনাদের সাথে একটু মোজাকার হবে। ওয়াজ তো সারা জীবনই করলাম, আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগতেছে। যখন কোনো বক্তার কোনো উপস্থিতি এবং ভদ্রতা ভালো লাগে তখন মনের থেকে দোয়া আসে। তো প্রথম আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমি যা কথা বলবো জানে আমি আমল করতে পারি, আমার পরে যেন আমার বাইরে পারে। আল্লাহ যে যেখানে বসে আমার কথা শুনতেছে, মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে সবাইকে তুমি মাফ করে দিও। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? আমি কোরআন শরীফটা পড়ি, হ্যাঁ কোরআন শরীফ পড়বো। আপনি কোরআন শরীফ শোনার পরে আল্লাহ হক পারে আমার আল্লাহরে খুশি করবেন। بسم الله الرحمن الرحيم সবাই যে বললেন না আল্লাহু আকবার, আবার বলছি সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। খান খান সত্য কথা কথা। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা ফিরে আনবেন না। তারপর একটা সত্য কথা কন, আমার মনটা স্যাটিসফাই হবে যে আসলে আপনারা কোরআনের পক্ষে। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন এটা কেমন হারাম? কোন মহিলা যদি জানতো যে সুদ খাওয়া কি গুণা, জীবনে সুদ খোর স্বামীর ঘর করত না। কোন মা যদি জানতো যে সুদের গুণা কি, জীবনে সন্তানের পরিচয় দরকার দিবে না, কিন্তু সুদ খাইতে দিত না। সুদের গুণা আমি আগে বলে ফেলে, এক টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুণা। যে মায়ের পেটটা সিরিয়া দুনিয়া আসলাম, আরে মা রে, আমি এখানে আসার আগে আমাদের মোতালে সব বললেন হুজুর মা বাবার ওয়াজ করবেন, মেয়েরাদের ওয়াজ করবেন। বুকটা ভরে গেল, তাহলে বোঝা গেল এখানে যুবকগুলা মা বাবারে বেশি আদর করে না। তুমি কি জানো দাদা ভাই, একবার মার দিকে তাকাইলে একটা কবুল হাজির সওয়াব হয়, একবার বাবার দিকে রহমতের নজরে তাকাইলে কোটি কোটি টাকা খরচ করে দেয় হজে গেলে যেই সব, বাবার দিকে একবার তাকাইলে সেই সব। মায়ের পেটটা চিরে আমরা দুনিয়া আইছি, যদি কারণ মার পেট ছিলাম কেমন। যারা বিবাহ করছেন দেখবেন আপনার স্ত্রী যাদের বাচ্চা হয়েছে মার তল পেটটা এরকম ফাটা ফাটা, আরো যদি পরিষ্কার দেখতে চান দেখবেন পৃথিবীর যত প্রকার মলম আছে মায়ের ওই তল ফ্যাটের ফাটাটা জীবনে আর কোনোদিন সমান হয় না। কেন হয় না জাননি? মা তোমারে আমারে যদি রাইখে দুনিয়ার থেকে বিদায় লয় গো, যদি কোনোদিন সন্তান মায়েরে কষ্ট দেয় মামুদের কাছে কেয়ামতের মাঠে ওই তল প্যাটটা দেখাবে আর বলবে মালিক রে এই পেয়ার সিরাজে আবদুল্লাহ রে আনছিলাম, এ আব্দুল্লাহ আমার মাইরা ঘরের থেকে বাইর করে দিছে। এ নারায়ণগঞ্জের দেউলির বাইরা, দেউলি না দেউলির বাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই মায়ের আজ আমি কি করব, আমারই তো মা নাই। যারা মায়ের আওয়াজ শুনে কাঁদবা এই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে 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 আল্লাহ আমার সাথে ওয়াদা দাও,
তোমাদের এলাকায় যদি কোন যুবক মায়েরে ভাত না দেয়, মায়েরে কষ্ট দেয়, ওরে মায়েরে দরকার হয় জেলখানায় যাবে। কি তাকবীরদের মতো কোন সামদু নাই? আজকে তোর সাথে আমার একটা বন্ধুত্ব হবে, যদি আমার আল্লাহ মাফ করে দেয় তোর জন্য মাফ করে দেয়। কারণ কি জন্য আমি বন্ধুত্ব করবো জানো? আমার ওয়াজে বেশিরভাগ যুবকরা কান দিয়ে এই জন্য, আরে মার সাথে কত বেয়াদবি করছি, বাবার লেগে বেয়াদবি করছি, ইলিয়াসের মাঝে যদি মার জন্য এত কান দেয় আর আমরা কি করি মার সাথে? অনেকে এই কথা মনে করে, নিজের গুণের কথা মনে করে কান দেয়। তাহলে একসাথে বলবা, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না বাঁধবেন? সবাই থাকবেন, উঠবেন না তো কেউ, ইনশাল্লাহ বলেন তো, সবাই থাকবেন তো, পরীক্ষা করে দেখবো। হ্যাঁ, যাবেন না তো কেউ? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে বাঁধবেন। আর অসুবিধা নাই, আপনি যখন হাত উঠাইছেন তখন আমি দেখি নাই, আমি চোখ বন্ধ করেছিলাম। এই বেড়াই নকশা নকশা ফাটা লাভ, কিন্তু কথা কবি না, চুপ করে বহেন মগা। যাক, আমি জানি আপনারা হাত তুলছেন ভুলে, আপনারা থাকবেন, এটা আমি জানি, থাকবেন তো? বলেন তো বাবা, এটা কোন চাঁদ? কোন মাস? 30 জনকের রোজ। আর জানি না মগারা যেটা কোন মাস, আর যদি জিগে ইংরেজি কোন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মনসা ফেব্রুয়ারি, এটা জানে বালা কথা কর না গে। এই মাইকের আওয়াজ বাড়াও, মাইকে লাগেলি কইলি তুই মাস্টার বাড়া বেড়া। ঠিক আছে, আর একটু বাড়াও, দেখলাম আমারটা নিয়ে পারবো কিনা। বোঝেন না, 25 বছরে চায়না সেটটা চলে, প্রতিদিন চলতেছে, কোনো বিরাম নাই, বিরতিহীন এক্সপিরিয়েন্স। তারপরে দেখেন কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, আপনাকে দোয়া নিয়ে চলছি, ইনশাআল্লাহ মাওলাই কারিমের রহমত নিয়ে চলছি। দেখা যাক আজকে কতটুকু চালানো যায়, আল্লাহ কবুল করেন। আমিন। জোরে কর আমিন। আরো জোরে আমিন। ঠিকঠাক আছেন তো? তবে বেশি রাত করবো না, আপনার টেনশন নেই। আবার কর্ম করব না, সেটা আমার সাথে বলবেন, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো নবীর জন্য বাঁচবো। এও গেলে বস করবো না, কিন্তু টাইনে ধরে লুকে টাইনে ধরবো, টাইনে ধর, টাইনে ধরে বসা, ও গেলে কিন্তু বস করবো না আমি, বসা দে, বসা যে যাতা দে, আর জায়গায় মোতা ওই না মতু, ওডার কোনো সিস্টেম নেই, এই জায়গাটা খুব সিরিয়াস, কইছি না ঘেরা করলে ফেলাইছি আজকে, যে উঠতে যাবার লুঙ্গি তুইয়ে যাইতে হবে আজকে, একটা উঠতে পারবো না। বেড়াই না মমতা দিলে কি করতা বাংলাদেশে? আমার শাশুড়ি শেখ হাসিনার ইলেকশন গেছে না, মাশাআল্লাহ ইলেকশন হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, সব হয়ে গেছে, এখন কোনো টেনশন নাই। তবে আল্লাহ শুকর, কিছু কিছু এমপি গত বছর যারা ছিল এবার তারা ডিব্বা মারছে, তার বিজাত বিজাত অকল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُ مِن دُونِهِ وَكِيلًا ذرية من حملنا مع نوح
إنه كان عبدا شكورا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? জাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনদল খুশি হয়? দুরূদ শরীফ পড়লে দেউলি ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে 15তম বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজ-ও-দোর মাহফিলের 18-19 জানুয়ারি 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সাহেবকে, আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইমান খান সাহেব আছে, আল্লাহ ইমান খান সাহেবকে কবুল করেন, আমিন। আজকের মাহফিলে আপনাদের এখানে আমার আগে ওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরি, মুফতি শফিউদ্দিন জেহাদি সহ এখানে অনেক অতিথিবৃন্দের নাম আসছে। বিশেষ করে আপনাদের মসজিদের মোতাওয়ালি সাহেব, কি জানার নাম আপনার? আব্দুল বাসাত। আল্লাহ আব্দুল বাসাত চান সর্দার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাকে আনার জন্য এত কষ্ট করছেন। আসলে আমাদের ভক্ত তো বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে ছড়াই আছে, ঠিক না? আপনি কল্পনা করতে পারবেন না সারা বিশ্বে আমাদের কত ভক্ত। যদি আমরা ইলেকশনে দাঁড়াইতাম, আমার বক্তারা ভোট দিতেন না না দিতেন দোয়া করতেন, আমরা জানি কথা বল না। এবারে সারাদিনের ভিতরে কালকে বন্ধ কথা কইছে কিনা আল্লাহ জানে। ওয়াজের মাঠে ভাইয়া কথা কবেন, কারণ জবানটা কে দিছে? হাতটা মাথাটা পাউডা খালি আপনি আপনার নিজের কাজে খরচ করবেন, আল্লাহর কাজে খরচ করবেন না। আল্লাহর কাজে যারা ওয়াজে বৈশা খরচ করবে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। দুল্লা ভাইরা বসেন তো, জায়গা আছে দুল্লা ভাইরা, এখানে কারাই রয়েছে গেলে বললাম, পিছনে যান, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহ আকবর জোরে বলেন। আসলে মাঠটা এমন একটা জায়গা, এটা কেসির মতো ঘেরা কর, ছোট বক্তের লেগে জায়গাও ছোট হয়েছে। তবে একটা কথা বলে যাই, বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? তুমি ভাই মাইকওয়ালা ইকো অফ করে দাও, টর্ন ব্যাস বাড়ায় দাও, মাস্টার বাড়ায় দাও, এবার আরেকবার বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। যাইবার তৌফিক? আল্লাহ। এখান থেকে সহি সালামতে ঘুমাবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়? আল্লাহ। পানি খাওয়ার সময়? আল্লাহ। সুদ খাওয়ার সময়? সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা কথা। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা ফিরে আনবেন না,
তারপর একটা সত্য কথা কন, আমার মনটা স্যাটিসফাই হবে যে আসলে আপনারা কোরআনের পক্ষে। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন এটা কে?